গুড মর্নিং ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, আমিও ভীষণ ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, আর আজকে এখন আমি আছি শ্বশুরবাড়িতে। তো ফ্রেশ হয়ে নেওয়ার পর ছেলেকে বেড থেকে উঠিয়ে ওকে টিফিন খাইয়ে দিয়েছি। আজকের বাড়িতে টিফিন হয়েছিল পরোটা আর ঘুগনি, রুটিও হয়েছিল। যার পছন্দ পরোটা সে পরোটা খেয়েছে, যার রুটি সে রুটি। তো যাই হোক, আমার ছেলে পরোটা খেয়েছে, তো ওর জন্য পরোটা আর ঘুগনি খাইয়ে দিয়ে আমি ওকে নিচে ছেড়ে এসেছি। ও এখন একটু খেলছে, আর মা গেছে ওপরে পুজো করতে। তো আমার শ্বশুরবাড়িতে রান্নাবান্নাটা একটু দেরিতেই বসে। মা পুজো করে আসার পরে মা টিফিন খাবেন। টিফিন খাওয়ার পরে বেশ কিছু ক্ষণ বাদে আর কি আমাদের রান্নাবান্না বসে, আর নিচে মিস্ত্রিদের কাজ হচ্ছে, সেখানেও মা একটু দেখাশোনা করতে চলে যায়, তারপরে এসে রান্নাবান্না হয় আর কি। রান্না অনেক আগে হয়ে যায়, দেন খাবার ঠান্ডা হয়ে যায়, ফের গরম করে খেতে বসা এটা পছন্দ নয় বলে গরম গরম বানানো হয় আর খাওয়া হয়। সে যাই হোক গে, এই হচ্ছে আমার শ্বশুরবাড়ির আপাতত পরিবেশ আর কি, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন আমি ফ্রি টাইম বসেছিলাম, ভাবলাম আপনাদের সাথে একটুখানি গল্প করে নেওয়া যাক, সেই জন্যই চলে এলাম ক্যামেরার সামনে। আর বেশি দিন আমি থাকবো না শ্বশুরবাড়িতে, খুব শীঘ্রই আমি আবার বাপের বাড়িতে যাবো আর কি। তো তবে এখন কবে যাবো এখন আমি কনফার্ম হইনি, আগামীকাল যেতে পারি বা পরশুও যেতে পারি, এখনও ঠিক নেই আর কি। তো যাই হোক, এই হচ্ছে আজকেকারের খবর। আর এখন ভাবছি ফ্রি টাইমে কী করা যায়, একটু নেল পালিশ পরে নেওয়া যায় আপনাদের সাথে গল্প করতে করতে, কী বলেন? দাঁড়ান নেল পালিশটা নিয়ে আসি। জানেন তো আমার কাছে মাইক্রোফোন না থাকার জন্য অডিওটা আপনাদের কাছে ক্লিয়ারলি পৌঁছায় না, আর যার জন্য এই গরমের মধ্যে আমাকে ফ্যানটা অফ করে আপনাদের সাথে কথা বলতে হচ্ছে, কারণ ফ্যানটা যদি চলতে থাকে না আদৌ অডিও পরিষ্কার হয় না। তো যাই হোক, সেই আগের বারের আগের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম যে আমি ইয়েলোটাই নিয়ে এসেছি, আর কেন জানি না আমার ইয়েলোটা কিন্তু ভালোও লাগে। তবে একদম সত্যি কথা, ইয়েলোটা আমার বাড়ির কেউ পছন্দ করে না। আমার মা বলে, এত কালার থাকতে মাম তুই ইয়েলো পড়ছিস নেল পলিশ, বা আমার বোনও বলে যে মনে ইয়েলোটা একদম ভালো লাগে না। কিন্তু আমি গ্রিনের সঙ্গে কম্বিনেশনে এটা পরবো বলে না ইয়েলোটা নিয়েছিলাম, এক সেইভাবে খুব একটা বেশি দিন পরাং হয়নি, আইদার গ্রিন না হলে ইয়েলো এরকমভাবেই পরে থাকে। তো এখন ভাবলো আমাদের সাথে গল্প যখন করছি, সেই গল্প করতে করতে যদি আমার নিজের একটা কাজ হয়ে যায় আর কি। তো নেল পালিশটা পরে নিই, এখনও আমার সেরকম কোনো কাজ নেই, তবে হ্যাঁ ঘরের কিছু কাজ রয়েছে, ঘরটা এখনও ঠিকমতোভাবে ক্লিয়ার করতে পারিনি বললে ভুল হবে, ক্লিয়ার করিনি। তো নেল পালিশটা পরে নিই, তারপরে ঘরের মধ্যে টুকিটাকি একটু কাজ আছে সেগুলোকে করে নেব। মানে আমার বেডরুমে এখনও হাল পুরো বেহাল হয়ে রয়েছে, সেগুলোকে ক্লিয়ার করতে হবে, তারপরে আবার নিচে যাবো যথারীতি। আর ছেলে তো ভীষণ উৎপাতে, জানেন, ভাবছি সে নিচে খেলছে, সে আলটিমেট নিচে আছে না কোথায় আছে ভগবান জানে। কেমন লাগছে দেখুন তো, ভালো লাগছে না? আমার তো বেশ ভালো লাগে। তো নেল কালার লাগানোর কাজ শেষ হয়ে গেল, প্রচণ্ড গরম হচ্ছে। চলুন এবার কাজ করতে করতে আপনাদের সাথে গল্প করা যাক। রুমটাকে ক্লিয়ার করে ফেলি, আর তারপরে একটু নিচে যেতে হবে। তো ততক্ষণ রুম ক্লিয়ার করতে করতে আপনাদের সাথে কিছুটা গল্প করে নেওয়া যাক। আর আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম, আবারও বলছি, যেহেতু ব্লগিং আমি করি না বা করে অভ্যস্ত নই, তাই কিভাবে করব, কি শেয়ার করব, কি করব না সেটা নিয়েই আমি কনফিউজ থেকে যাই। তো আপনারা যদি আমাকে হেল্প করেন বা কমেন্ট বক্সে জানান যে কীরকম বা কী করলে বা কী দেখালে ব্লগিংটা ভালো করা হবে বা আপনাদের ভালো লাগবে, তো অবশ্যই আমাকে জানাবেন, আমি সেইভাবে ব্লগটা করার চেষ্টা করব। তো চলুন আপাতত ঘরের কিছু কাজ কমপ্লিট করি আর আপনাদের সাথে গল্প করি।
তো বন্ধুরা ঠিক করলাম কাজকর্মটা পরেই হবে, আগে টিফিনটা খেয়ে নিই, কেননা সববার ব্রেকফাস্ট হয়ে গেছে। আমি ব্রেকফাস্ট একটু লেটে করব বলে আমার ব্রেকফাস্টটা নিয়ে আমি ওপরে উঠে এসেছিলাম। তো এখন আমি ব্রেকফাস্টটা করে নিই, দেন আমি কাজকর্ম শুরু করব। কেননা কাজের মধ্যে একবার ঢুকে গেলে না এটা করি ওটা করি সেটা করি করতে করতে ব্রেকফাস্টটা আরও লেট হয়ে যাবে আর মাথাটা আমার গরম হয়ে যাবে। তো ভাবলাম আগে ব্রেকফাস্টটা নিয়ে নিই, তারপরে আমি ঘর গোছানোর কাজটা কমপ্লিট করব। আমার কিন্তু সকালে এই পরোঠা ঘুগনি বা রুটি সবজি এই ব্রেকফাস্টগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর শ্বশুরবাড়িতে আমি রান্নাবান্না একদমই করি না, যা কিছু টিফিন বলুন লাঞ্চ বলুন সবটাই মা করেন আর কি। আমি মাঝে মাঝে একটু হেল্প করে দিই মাকে, যেমন লাঞ্চের টাইমে সবজিগুলো কেটে দিই বা মাছটা একটু ভেজে দিই, আর টিফিন টাইমে এই লুচি সরি পরোঠা রুটি ঘুগনি এইগুলো যখন হয়েছে আমি শুধুমাত্র পরোঠাগুলোকে বেলে দিয়েছিলাম, আর রুটিগুলো মা বেলেছিল ঘুগনিটাও মা করেছিলেন। তো যাই হোক খাওয়া দাওয়া করি তারপরে বাকি কাজগুলো করা যাবে। তো এবারে আমি চলে এলাম আমার বেডরুমে, বেডরুমটা একটুখানি ক্লিয়ার করে নিতে হবে। স্পেশালি বিছানা একদম অগোছালো হয়ে রয়েছে, বিছানা কেন পুরো ঘরটাই আর কি ওলট পালট হয়ে রয়েছে, এগুলোকে আমি একটু ক্লিয়ার করে ফেলি আপনাদের সাথে গল্প করতে করতে। আর ক্লিয়ার করি কি বলুন তো, এই যে ক্লিয়ার করে আমি জাস্ট বেরিয়ে যাব, তারপরে স্নান করে নেব বা ধরুন লাঞ্চ করে আসবো, তারপরে যথারীতি আমার ছেলে ওপরে এলে একদম আবার ওলট পালট করে দেবে। কিন্তু কি করব বলুন, এরকম অগোছালো থাকতে দেখতেও তো খারাপ লাগে তাই না? তো সেই জন্য আমি ঝটপট এগুলোকে গুছিয়ে নিই তারপরে নিচে যাব। তো বিছানাটা ক্লিয়ার করার পরে বিছানার কিছু জিনিস নিয়ে আমি সোফার ওপরে রাখছি, আবার আমাকে সোফাটাও ভালো করে ক্লিয়ার করতে হবে এবং জিনিসগুলো আমাকে পাশের ঘরে একটা একটা করে ট্রান্সফার করে ফেলতে হবে। বন্ধুরা আমি চলে এলাম সোফাটাকে ঠিক করতে, বেডটাকে আমি মোটামুটি ক্লিয়ার করে ফেলেছি আর এখন সোফাটা জিনিসগুলো উঠিয়ে সোফাটাকে ক্লিয়ার করছি। এতটাই চোখে অগোছালো করে দিয়েছিল, মানে পুরো ওলট পালট আর কি, মনে হচ্ছিলো দেখে যে এর উপর দিয়ে ভূমিকম্প হয়ে গেছে। যাই হোক এখন এটাকে আমি ক্লিয়ার করে নেব, নিয়ে আশপাশটাও একটু ক্লিয়ার করে নেব, নিয়ে আমাকে একটু বাইরে বেরোতে হবে আর কি। সেরকম প্ল্যান রেখেছি, জানি না কতটা সাকসেসফুল হবে, বাইরে যাওয়ার মুড আদৌ আমার হবে কি না, তবে ইচ্ছা আছে একটু বাইরের দিকে যাওয়ার। তো সেই জন্য একটু তাড়াতাড়ি আর কি কাজটা কমপ্লিট করার চেষ্টা করছি, বাইরে থেকে ঘুরে এসে তারপর আবার আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি কেন বাইরে গেছিলাম বা আমার কী কী দরকার ছিল বা কী কাজ আমি করে এলাম আর কি। তো যাই হোক ভিডিওটা দেখতে থাকুন।
বন্ধুরা, আমি সকালে আপনাদেরকে দেখালাম যে আমি বেডটা ক্লিয়ার করে নিয়েছিলাম, তবে সোফাটা কিন্তু পরিষ্কার ছিল না। তো এখন একটু বেলা হয়ে গেছে, বেলাতে এসে আমি ঘরটা আরেকটু ক্লিয়ার করে নিলাম। আর এই যে একে দেখুন, এ আমার খুব প্রিয় একটা জিনিস, দেখছেন তো কত সুন্দর, কত কিউট। ভীষণ 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 প্রিয়। যাই হোক, তো আমার ছেলে এখনও নিচে খেলছে, ও ওপরে এলে ওকে স্নান করিয়ে দিয়ে তারপরে আমি স্নান করব, তারপরে দুজনে নিচে যাব লাঞ্চের জন্য। তো চলুন, ছেলেকে একটু ডাকি, ডেকে নিয়ে আসি, তারপরে ওর সাথেও একটু আপনাদের কথা বলিয়ে দেবো। চল। ও ছেলে তো এখন এলো না, আমি রান্নাঘর একটা একটু দেখিয়ে দিই। এখানে দেখুন মুরুলি মাছ, এটা ঝাল হবে, আর কেটে রাখা হয়েছে শুক্তোর জন্য সবজি, তো শুক্তো হবে, আর হবে আপনার পাতলা করে আলু আর পেঁপে দিয়ে মাংসের ঝোল আর চাটনি। এই যো, তো আমি স্নান করিনি, এখন আমি একটু মার্কেটে যাচ্ছি, বললাম যে আমাকে একটু মার্কেটে যাওয়ার আছে আমার, তো ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, এর মাঝখানে আমি আর স্নান করিনি। আর মার্কেটটা আমার শ্বশুরবাড়ি থেকে একদমই কাছে, তো দুজনে মিলে আমি আর শাশুড়ি মা মিলে মার্কেটে গেছিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করি, চলুন ভিডিওটা দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আমি এখন গেছিলাম একটু মার্কেটে, আর ভীষণ গরম, যার জন্য কি বলবো, ভীষণ টায়ার্ডও হয়ে গেছি। তো নিচে এখন মা রান্না করছেন, আমি উপরে এসে গেছি, আর একটু ফ্রি হয়ে নিই, স্নান করে নিই, ছেলেকে স্নান করিয়ে দিই, তারপরে ফ্রি টাইমে আমি আপনাদেরকে শেয়ার করব যে আমি আজকে কী কিনে নিয়ে এলাম। তো ভিডিওটি দেখতে থাকুন। তো কিছুটা কাজ আমি কমপ্লিট করে ফেলেছি, কিন্তু স্নান এখনও করিনি, তো ভাবলাম আপনাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করে নিই। বেশি কিছু আজকে আমি আনিনি, যদিও দেখুন এই বেডশিটটা আমি নিয়েছি, এটা না এর সাথে কিন্তু পিলো কভার নেই, তাও এটা আমি নিয়েছি এই কারণে ভীষণ সফট কাপড়টা, ভীষণই সফট, সেই জন্য আমার এটা কেন জানি না ভীষণ পছন্দ হলো। আর এই টাইপের বেডশিট না আমি এখনও কোনোদিন ইউজ করিনি, তো সেই জন্য ভাবলাম একটা ইউজ করে দেখি কেমন হয়, ইচ্ছা জাগলো আর কি, তো সেই জন্য এটা নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এটা কেমন হয়েছে। তো এখানে দেখো, তো তার জন্য এটা নিয়েছি, এটা কিন্তু কিং সাইজেরই বেডশিট, অনেকটা বড়, আর বড় না হলে উড়িষ্যাতে আমার বেডগুলোতে না হবে না, তো যার জন্য আমি সাইজটা দেখে এটাকে সিলেক্ট করেছি। আমার কিন্তু ভীষণ পছন্দ হয়েছে, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেমন হচ্ছে। আর আমার না অল টাইমের জন্য মিকি মাউস পছন্দ, একদম সত্যি কথা বলছি, তো সেই জন্য এইটা চয়েস করেছি। দাঁড়ান, একটা সুতো লাগানো রয়েছে, এটাকে না কাটলে না আমি দেখাতে পারবো না, এই জন্য। এবার আপনারা বলবেন কালারটা প্রচণ্ড ডিপ হয়ে গেছে, তাই না? কালারটা না আমি ইচ্ছাকৃত ডিপ নিয়েছি। এই যে এর পিলো কভার, যথারীতি দুটো মাথার বালিশের রয়েছে, একটা পাশের বালিশের রয়েছে, আর এই হচ্ছে বেডশিটটা। এই বেডশিটটা আমি এই কারণেই নিয়েছি, আমার যেটা মেন প্রবলেম হয় না, বেডশিট কিন্তু আমি অনেকগুলো ইউজ করি। দেখেছেন আমার ছেলে স্নান করতে গেছে, এত আওয়াজ করছে বলার নয়। তো যাই হোক, আপনারা একটু ওটাকে ইগনোর করুন আর কি, যদি অডিওটা আসে আর কি এর মধ্যে। তো এই বেডশিটগুলো নেওয়ার কারণটা এবার আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি অনেক রকমের বেডশিট ইউজ করেছি এবং করি আর কি, যেহেতু উড়িষ্যাতে না মাইনিং বেল্ট প্রচণ্ড ডাস্ট, তো সেখানে একটু যে কোনো জিনিস বেশি দিন না স্টে করে না আর কি, ভালো থাকে না, কালার নষ্ট হয়ে যায়। আর তারপরে ওয়াশিং মেশিনে যে কোনো জিনিস কাচলে আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি ড্যামেজ হয়ে যায় জিনিসগুলো, আর কালারটাও সেরকম থাকে না, বা জিনিসগুলো আর অতটা ভালো লাগে না, দেখবেন কয়েকবার মেশিনে কাচার পরে না সেটা আর মানে বিছানায় লাগাতেই ইচ্ছা করে না। তো যাই হোক, আমার কাছে আমার সবথেকে ফেভারিট জানেন, আমি হোয়াইট বেডশিট ভীষণ পছন্দ করি, আমার কাছে হোয়াইট আছেও কিন্তু আমি একদম ইউজ করতে পারি না, ওই যে মাইনিং বেল্ট আর আমার অল টাইম মেশিনে কাচতে হয়, যার জন্য আমি সেটাকে ইউজ করতে পারি না, খুব রেয়ার ইউজ করি।
আর রেগুলার ওয়েতে ইউজ করতে পারি না। আর আমি যেগুলো নর্মালি ইউজ করে থাকি সেগুলো সবগুলোই ভীষণ ডিপ কালার আর কি, ইচ্ছাকৃতই নিতে হয় আমাকে ওই ডিপ কালারগুলো, কেননা লাইট কালার না ওখানে ঠিক মেনটেন করা যায় না। তো যাই হোক সেই জন্য, আর তারপর তো বুঝতেই পারছেন আমার ছেলে মারাত্মক দুষ্টু, তো লাইট কালার একদমই মেনটেন করা যায় না। আর একটা জিনিস ভালো লাগে দেখবেন, হোয়াইট বা ইয়েলোর উপরে ছোটো 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 ফ্লাওয়ার মোটিভ থাকলে খুব ভালো লাগে, কিন্তু সেরকম ডিজাইন আমি পাইনি আজকে। যেগুলো পেয়েছি ওর মধ্যে থেকে চয়েস করলাম, পিঙ্ক ছিল প্রচুর কিন্তু না আমার কাছে এখন অনেকগুলো পিঙ্ক রয়েছে, সেই জন্য আমি পিঙ্কের দিকে একদমই যাইনি। তো ব্লু কালারটা আমার কাছে ছিল না, সেই জন্যই ব্লুটা নিয়েছি। আর একবার আপনাদের দেখাই দেখুন, আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন বেডশিটগুলো কেমন দেখতে হয়েছে কেমন। আর যেটা নিয়েছি সেটা হচ্ছে আমার জোকোবাবুর জন্য জামা, এমনি অ্যাকচুয়ালি ঘরে পরার জন্য। আগের বারে আপনাদের দেখিয়েছিলাম না যে এম বাজার থেকে ওর জন্য কিছু জামা নিয়ে এসেছি, আর বাড়িতে পরার ড্রেসগুলো নিয়ে এসেছি। প্রতি বছর আমি এখান থেকে নিয়ে যাই, অ্যাকচুয়ালি উড়িষ্যাতে না আমি খুব একটা কেনাকাটা করি না, কিনলেও আমার জিনিস কিনি, হাজব্যান্ডের জিনিস কিনি, কিন্তু ছেলের জিনিসগুলো খুব একটা আমি ওখান থেকে নিই না। তো ওর ঘরে পরার জন্য এইরকম স্লিভলেস, এই যে সিম্পল একদম গেঞ্জিগুলো নিয়েছি, ব্যাস আর অন্য কিছু নিইনি। তো এটুকুনি নিয়েছিলাম, এটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। তো গেঞ্জিগুলো নিয়ে তো কিছু কমেন্ট করার নেই, তবে বেডশিট নিয়ে যদি আপনারা কমেন্ট করেন আমার খুব ভালো লাগবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছাড়ছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট ব্লগে।